আমি রাখি, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9 এর ম্যাথসের কোশ্চেন দেখি 3.2 এর 5 নাম্বার কোশ্চেন থেকে পড়াবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যেটা আমি পড়াবো সেটার PDF তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি ক্লাস 9 এর ম্যাথের কোশ্চেন দেখি 3.2 এর 5 নাম্বার কোশ্চেন থেকে। তাহলে 5-এর কোশ্চেন গুলো হলো যে নিচের সমীকরণ গুলোর লেখচিত্র অঙ্কন করতে হবে। ফার্স্ট সমীকরণটা কি দিয়েছে, x = 5, এই সমীকরণটা লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে লেখচিত্র অঙ্কন করার জন্য যেটা আমাদের চাই সেটা হচ্ছে মিনিমাম আমাকে 3খানা বিন্দু বার করতে হবে বা পয়েন্ট বার করতে হবে, যেটা এই সরলরেখা বা এই সমীকরণটার উপর অবস্থিত। তারপরে 3টে বিন্দুকে একটা গ্রাফ পেপারে ফার্স্টে স্থাপন করব, তারপর তার থেকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করব, এবং যে সরলরেখাটা আমরা পাবো সেটাই হবে এই যে সমীকরণটার লেখচিত্র। তাহলে প্রথমে আমরা এই সমীকরণ থেকে 3টে বিন্দু বার করি। তাহলে সমীকরণটা কি দিয়েছে, x = 5, এটা দিয়েছে হচ্ছে সমীকরণটা। তাহলে আমি এরকম টাইপের একটা উদাহরণ দিয়ে আমি একদম প্রথম ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম, যদি কোনো সমীকরণ বা কোনো সরলরেখা এরকম টাইপের দেখতে হয় x = a, যেখানে a একটা কনস্ট্যান্ট মানে একটা ধ্রুবক সংখ্যা, মানে যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা যদি ধ্রুবক হয়, কারণ সংখ্যা কখনো চেঞ্জ হয় না, 1 সবসময় 1 থাকে, 2 সবসময় 2 থাকে, 3 সবসময় 3 থাকে। তাহলে যখন এরকম কোনো একটা সরলরেখা বা কোনো সমীকরণ যখন এরকম দেখতে হবে, সেই সমীকরণটার লেখচিত্র সবসময় কার সঙ্গে সমান্তরাল হবে, y অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। তাহলে এখানেও আমরা এই x = 5 এই সমীকরণটা লেখচিত্র অঙ্কন করে দেখব যে এই সমীকরণটা লেখচিত্র y অক্ষের সঙ্গে সমান্তরাল হবে এবং হতেই হবে, কারণ এটাই নিয়ম। তাহলে প্রথমে আমি এই সমীকরণটাকে এভাবে প্রকাশ করতে পারি, x = 5টাকে আমি x = 0+5 করতে পারি, কারণ 0 এর সঙ্গে 5 যোগ করতে গেলে 5ই হয়। এবার আমি 0কে 0 × y করতে পারি, কারণ 0 এর সঙ্গে আমি যাই গুণ করি না কেন সেটা 0ই হবে। তার মানে আমি 0 জায়গায় 0 × y লিখতে পারি, তার মানে আমি অ্যাকচুয়ালি সমীকরণটা কি পেলাম, সাজিয়ে x = 0 × y + 5 এরকম পেলাম। এখানে ওয়াইটা কেন আনলাম, কারণ আমার তো বিন্দু লাগবে, একটা বিন্দু তো দুটো স্থানাঙ্ক হয়, একটা তো হয় এক্স স্থানাঙ্ক, একটা হয় ওয়াই স্থানাঙ্ক। আমাকে যে সমীকরণটা দিয়েছিল ওখানে কিন্তু কোনো ওয়াই এর কোনো মানে ওয়াই জাতীয় কোনো এখানে পদ ছিল না, বা ওয়াই সম্পর্কিত এখানে কোনো পদ ছিল না, কিন্তু আমাকে এখানে ওয়াইটা আনতে হবে, না হলে আমি কিন্তু সেই বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা পাবো না। তাই আমাকে এই সমীকরণটা কিভাবে আমাকে সাজাতে হবে, যেখানে এক্সও থাকবে এবং ওয়াইও থাকবে। বেশ, তাহলে এবার আমি এই সমীকরণটার উপর অবস্থিত 3টে বিন্দু বার করে নিই। কি করে বার করি, আমরা এখানে এক এক করে ওয়াই এর মান বসাই, যে কোনো পূর্ণ সংখ্যা, ধনাত্মক হোক ঋণাত্মক হোক অথবা শূন্য হোক, এমন পূর্ণ সংখ্যা বসে যাতে এক্স এর মানও একটা পূর্ণ সংখ্যাই আসে, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক বা শূন্য হোক, কিন্তু যেন ভগ্নাংশ না আসে। তাহলে আমি এই আমি আমাকে যে সমীকরণটা দেওয়া আছে আমি এটাকে 1 নাম্বার নাম দিই, ঠিক আছে, x = 5। এবার আমি এখান থেকে তিনটে বিন্দু বার করি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে যদি আমি এখান থেকে ওয়াই এর মান যত বড় সংখ্যাই বসাই না কেন, যেহেতু ওয়াই 0 এর সঙ্গে গুণ আকারে আছে, তার মানে গুণফলটা সে তো আলটিমেটলি 0ই হবে, কারণ 0 এর সঙ্গে যত বড় সংখ্যাই গুণ করি না কেন আমার সে গুণফল 0 হবে। এবং যদি প্রথম পদটাই 0 হয়ে যায়, তার মানে 0 যোগ 5 করলে সেই এক্স এর মান প্রত্যেক ক্ষেত্রে 5ই আসবে। আর যদি আমি এখান থেকে ওয়াই এর মান 2 বসাই, তাহলে এক্স এর মান কি হবে, 0 × 2, মানে 0 0 যোগ 5 5, তাহলে তখন এক্স এর মান 5ই আসবে। যদি আমি ওয়াই এর মান 4 বসাই, সেক্ষেত্রেও এক্স এর মান 5 আসবে। যদি আমি ওয়াই এর মান সাপোজ 8 বসাই, সেক্ষেত্রেও এক্স এর মান 5ই আসবে। তার মানে আমি 3টে বিন্দু পেয়ে গেলাম, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, আর এটা একটা বিন্দু। এবার এই বিন্দুগুলোকে আমাকে গ্রাফ পেপারে স্থাপন করতে হবে। তাহলে বিন্দুগুলোর পাশে লিখে নিই, 5,2, সেকেন্ড বিন্দুটা হচ্ছে 5,4, নেক্সট বিন্দুটা হচ্ছে 5,8। তাহলে এবার এই বিন্দুগুলোকে চলো গ্রাফ পেপারে স্থাপন করি। বিন্দুগুলো আমরা কি পেলাম, 5,2, 5,4, 5,8। তাহলে আমাকে এই বিন্দুগুলো এখানে স্থাপন করতে হবে। স্থাপন করে দেখব যে লেখচিত্রটা পাচ্ছে ওটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে কিনা, হবেই এটা আমি জানি, তাও একবার যাচাই করে আমরা দেখব। তাহলে আগে আমরা অক্ষগুলো টেনে নিই। আমি কি বলেছি যে মোটামুটি একটা গ্রাফ পেপারের মাঝখান থেকে
এক্স অক্ষর আর ওয়াই অক্ষ টানলে দেখতে সুন্দর লাগে। তাহলে আমরা ফার্স্টে ওয়াই অক্ষটা নিয়ে নিই, দেখতে পাচ্ছ আশা করি, এই যে তলা অব্দি আমি টেনেছি, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, বেশ, এবার হচ্ছে এক্স অক্ষ, টেনে নিচ্ছি, এটা হচ্ছে এক্স অক্ষ, যেটা হচ্ছে ওয়াই ও, এই দুটো অক্ষের ছেদ বিন্দু হচ্ছে ও, ওয়াইটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। আর যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে এটা কোন কোশ্চেনের অঙ্কের আমরা লেখচিত্র আঁকছি তার আমাকে নাম্বারিংটা করতে হবে। এটা হচ্ছে 5-এর দাগের 1 নম্বর কোশ্চেন। তাহলে এখন আমরা যে বিন্দুগুলো পেলাম সেগুলো আমরা স্থাপন করে নিই। ফার্স্ট বিন্দু কি ছিল? 5,2, তার মানে এক্স অক্ষ বরাবর +5, ওয়াই অক্ষ বরাবর +2। প্লাস কোন দিকে আছে? এক্স অক্ষের এই দিকে, আর ওয়াই অক্ষের প্লাস কোন দিকে আছে? ওপরের দিকে। তাহলে আগে আমি এক্সটা নিয়ে নিই, ও থেকে হচ্ছে মানে মূল বিন্দু ও থেকে হচ্ছে 5 ঘর, 1, 2, 3, 4, 5 এইখানে। অথবা আমি আগের ভিডিওতে কি বলেছিলাম যে মোটামুটি একটা বক্সে এক্স অক্ষ বরাবর 5টা 5টা ঘরই থাকে, আর ওই ওয়াই অক্ষ বরাবর 5টা করেই ঘর থাকে। একটা বক্স যখন শেষ হয় মোটামুটি 5টা ঘর 5টা ঘর ঘরেই শেষ হয়। তাহলে আমি ও থেকে এত অব্দি আমি 5 এমনিও নিতে পারতাম, অথচ আমি যদি কাউন্ট করে নিই 1, 2, 3, 4, 5, এটাও 5 হচ্ছে। এবার ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 2, মানে এই 5 থেকে ওপরের দিকে 2 ঘর, 1, 2, এইটা এইখানটা হচ্ছে 5,2, ঠিক আছে, গোল করে নেব বিন্দুটা নেওয়ার পর। নেক্সট বিন্দু কি আছে? 5,4, 5,4, তার মানে এখানে যদি 5 ছিল, এক্স অক্ষ বরাবর 5, তো এখানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 4, মানে এখানে 1, 2, 3, 4, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কি 5,4, পাশের স্থানাঙ্কটা লিখে দিলাম। তার পরের বিন্দুটা কি আছে? 5,8, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 5, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 8। তোমরা এখান থেকে গুনতে পারো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইখানে। অথবা এখানে তো এক্স অক্ষ বরাবর 5 ছিল, এবার আমি যদি আরো উপরের দিকে এই বক্সটা শেষ হয় তাহলে আমরা ওই অক্ষ বরাবর 5 পেয়ে যাব, তারপর আরো 3টা ঘর হলে 8 হয়ে যায়, এভাবেও করতে পারো। এটা হচ্ছে 5,8। তাহলে আমি এখান থেকে 3টে বিন্দু পরপর পেয়ে গেলাম। এবারে 3টে বিন্দুকে জয়েন করে দেখি যেটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল বা প্যারালাল হচ্ছে কিনা। তাহলে 3টে বিন্দুকে জয়েন করে দেখলাম আমরা যে সরলরেখাটা পেলাম সেই সরলরেখাটা একদম ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালই হচ্ছে। আমরা এই সরলরেখাটার নাম দিই হচ্ছে এবি সরলরেখা। এখন এই এবি সরলরেখাটাই হবে 1 নম্বর সমীকরণ, মানে x=5 এই সমীকরণটির লেখচিত্র। তাহলে যেটা বলেছিলাম যে x=a এরকম কোনো সমীকরণ থাকলে তার লেখচিত্র ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, সেটা আমরা যাচাই করেও দেখে নিলাম। তাহলে এরপর যে লেখাটা আমরা লিখি, যে ওই যে ছক কাগজে যেগুলো যেগুলো আমরা করলাম স্টেপ বাই স্টেপ, তাহলে সেগুলো আমরা লিখে নিই। তাহলে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে স্থাপন করে আমি কি পেলাম? এবি সরলরেখা পেলাম। তাহলে এখন যে লেখাটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হয় যেটা আমি আগের ভিডিওতেও বারবার বলেছিলাম, তাহলে ওটা লিখে নিই। কি লিখবো? ছক কাগজে মানে যেভাবে যেভাবে পুরো বিন্দুগুলোকে স্থাপন করেছি, ফার্স্টে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনেছি, তারপর বিন্দুগুলোকে স্থাপন করেছি, তারপর তাদেরকে যোগ করেছি, যোগ করে এবি সরলরেখা পেয়েছি, সব লিখতে হবে। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর দুটি লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর পরস্পর লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, এই যে গ্রাফ পেপারে যে ছোট ছোট যে স্কোয়ার গুলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম? 1 একক। প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক একক ধরে এই বিন্দুগুলোকে স্থাপন করেছিলাম, সেগুলো লিখে নি। 5,2,
তারপর 5,4 আর একটা 5,8 বিন্দুগুলোকে স্থাপন করলাম এবং তাদেরকে যোগ করে এ বি সরল রেখা পেলাম, তাই তো? বিন্দুগুলি স্থাপন করলাম, ও তাদের যোগ করে এ বি সরল রেখা পেলাম। অবশ্যই সরল রেখার উপর মাথায় চিহ্নটা দেবে। তাহলে এখন এ বি সরল রেখাটাই হবে কার লেখচিত্র? এক নাম্বার সমীকরণটা এক্স ইকুয়ালস টু 5 এর লেখচিত্র। এবং তোমরা দেখেই বুঝতে পারছো যে এ বি সরল রেখাটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল, যেটা একদম শুরুর দিকে বলেছিলাম যে এক্স ইকুয়ালস টু এ এরকম কোন সমীকরণের লেখচিত্র ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। তার মানে সুতরাং এ বি হলো এক নাম্বারের লেখচিত্র ও এ বি সরল রেখাটা কার সঙ্গে সমান্তরাল? ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল। এবং এ বি সরল রেখা হলো ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, তাহলে হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা করি। কি দিয়েছে? ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো, এটাও ঠিক সেম দেখতে। এটাও আমি বলেছিলাম যখন আমি লেখচিত্র ভিডিও করা ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে যখন কোনো সমীকরণ ওয়াই ইকুয়ালস টু বি এরকম টাইপের দেখতে হবে, যেখানেও ঠিক সেম বি একটা যে কোনো কনস্ট্যান্ট ধ্রুবক সংখ্যা, সেই সমীকরণের লেখচিত্র কেমন হবে? এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল বা এক্স অক্ষে প্যারালাল হবে। তাহলে এক্স ইকুয়ালস টু এ এরকম সমীকরণের লেখচিত্র ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, আর ওয়াই ইকুয়ালস টু বি এরকম সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। এবং কি করে হবে সেটা আমরা এখান থেকে এখন পেয়ে যাব। আচ্ছা, ঠিক আগেরটার মতন আমরা এই সমীকরণটাকে লিখে নিই ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো, এটাকে এবার 2 নাম্বার নাম দিই। ঠিক আছে, এবার এই 2 নাম্বার সমীকরণটাকে দেখো, এখানে এক্স নেই, অথচ আমার এখান থেকে 3টে বিন্দু লাগবে যাদের এক্স স্থানাঙ্ক থাকবে। তো ওরকম 3টে বিন্দুর এক্স স্থানাঙ্কের জন্য আমার এখানে এক্স আনতেই হবে। তাহলে সমীকরণটাকে আমি দেখাবে সাজাই ওয়াই ইকুয়ালস টু -2, এ প্লাস টুকে আমি আগে এদিকে নিয়ে যাবে, -2 হয়ে যাবে প্লাসটার দিকে গেলে। তারপর আমি ওয়াইটাকে হয় লিখতে পারি তো 0 -2 করতে পারি, সামনেটা 0 আনতে পারি, কারণ 0 -2 করলে সেটা তো -2ই হয়। এবার আমি 0টা কিভাবে করতে পারি? ঠিক আগেরটার মতন 0 × x - 2, তার মানে আলটিমেটলি সমীকরণটা আমরা কি পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু 0 - x - 2। এখানে লিখে দিই ওয়াই ইকুয়ালস টু 0 × x - 2। তার মানে এখানে বুঝতে পারছো যে এখানে এক্স এর মান যাই বসাই না কেন, তাতে গিয়ে আমার সামনের এই যে ফার্স্ট টার্মটা 0 আসবে, এবং 0 - 2 করলে ওয়াই এর মানটা সবসময় -2ই থাকবে। তাহলে আমি এখান থেকে ফার্স্টে 3টে বিন্দু নিয়ে নিই, এক্স ওয়াই, প্রত্যেকবার আমরা ওয়াই এর মান বসাই, এক্ষেত্রে আমরা এক্স এর মান বসাবো। সাপোজ ধরো আমি এক্স এর মান 3 বসালাম, তাহলে সেক্ষেত্রে ওয়াই এর মান কি আসবে? 0 × 3 - 2, মানে 0 × 3 মানে কি 0 0 - 2 মানে হচ্ছে -2, তাহলে ওয়াই আসবে -2। নেক্সট আমি এখানে এক্স এর মান সাপোজ 6 বসালাম, সেক্ষেত্রে ওয়াই এর মান -2। তারপর সাপোজ 9 বসালাম, সেক্ষেত্রেও হচ্ছে ওয়াই এর মান -2। তাহলে আমি এখান থেকে 3টে বিন্দু পেয়ে গেলাম, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তাহলে পয়েন্টগুলো এখানে লিখে নিই, ফার্স্ট পয়েন্টটা 3 - 2, তারপরেরটা 6 - 2, তারপরেরটা হচ্ছে 9 - 2। তাহলে এবার এই 3টে বিন্দুগুলোকে আমি স্থাপন করে দেখি যে লেখচিত্রটা পাবো সেটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে কিনা। তাহলে নেক্সট কোশ্চেনের বিন্দুগুলো আমরা কি পেয়েছিলাম? যে 3, -2, 6, -2, 9, -2। তাহলে এই কোশ্চেনটার বিন্দুগুলোকে আমরা লেখচিত্রে স্থাপন করি। তাহলে আগে নাম্বারিংটা করি, এটা হচ্ছে 5-2 নাম্বার। অবশ্যই নাম্বারিং করবে কোশ্চেনে, না হলে বোঝা যাবে না যে আমরা কোন অঙ্কের লেখচিত্র আঁকছি। তাহলে ফার্স্টে আমরা ওয়াই অক্ষর এক্স অক্ষ টেনে নিই। এখানে আমাকে দেখতে হবে যে ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো যে সমীকরণটা ছিল তা লেখচিত্র এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে কি না, কারণ সেটাই হওয়া উচিত। তো সেটা আমরা এখানে একবার যাচাই করব। এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই মাঝ বরাবর নেব হচ্ছে একদম এক্স অক্ষ। এক্স ও এক্স ড্যাশ হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ,
ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ফার্স্ট বিন্দুটা কি ছিল? 3, -2, এক্স অক্ষ বরাবর +3 মানে এই দিকে, আর ওয়াই অক্ষ বরাবর -2 মানে কোন দিকে? নিচের দিকে। তাহলে ফার্স্ট হচ্ছে 3, -2 মানে 1, 2, 3, এটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর 3 এখানে, এবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর -2 মানে এখান থেকে 2 ঘর নিচে 1, 2, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 3, -2। ঠিক আছে, নেক্সট বিন্দুটা কি? 6, -2, তার মানে এক্স অক্ষ বরাবর 6, তাই তো? +6 মানে ও থেকে এত অব্দি হচ্ছে 5 ঘর, কারণ একটা বক্স শেষ হচ্ছে, একটা স্কোয়ার শেষ হচ্ছে, তো 5টা ঘর নিয়ে তো শেষ হচ্ছে, তারপর আরো একটা ঘর 6, আর এটা হচ্ছে -2 এইখানে, ওয়াই অক্ষ বরাবর -2, এটা হচ্ছে 6, -2। ঠিক আছে, তারপরে বিন্দুটা কি? 9, -2 মানে ওয়াই অক্ষ বরাবর 9, তাহলে এত অব্দি 5, এত অব্দি 10, 10 তো 9, আমার একটা ঘর কম চাই, মানে আগের ঘর 9, -2, 1, 2, এই জায়গাটা, এটা হচ্ছে 9, -2। তাহলে আমরা তিনটে বিন্দু পেয়ে গেলাম। এবারে তিনটে বিন্দুকে আমি জয়েন করে দেখি যে সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে কিনা, তাহলে আমার যাচাই করাও হয়ে যাবে একদম। তাহলে আমি যে সরলরেখাটা পেলাম, সেই সরলরেখাটা একদম এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, কারণ এটা তো এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ সরলরেখাটা, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ সরলরেখাটা, তাহলে একদম এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল পেয়ে গেলাম। এবার আমি সরলরেখাটার নাম দিয়ে দিই হচ্ছে সিডি। তাহলে এখন এই সিডি সরলরেখাটাই হবে এই যে 2 নম্বর বা যে সমীকরণটা আমরা একটু আগে যেখান থেকে তিনটে বিন্দু পেলাম তার লেখচিত্র, তাহলে এরপর যে লেখাটা আছে সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে গ্রাফ পেপারে এই তিনটে বিন্দুগুলোকে স্থাপন করে আমি যে সিডি সরলরেখা পেলাম সেটা কি পেলাম? এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল পেলাম, যেটা বলেছিলাম সেটা একদম ঠিক হয়েছে। তাহলে এবার লিখে নিই, ছক কাগজে এই লেখাটা ছাড়া অঙ্কটা ইনকমপ্লিট থেকে যায়, তাই এটা লিখতেই হবে, এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর দুটো লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক একক ধরে, এই যে তিনটে বিন্দুকে স্থাপন করেছিলাম 3, -2, 6, -2, 9, -2 বিন্দুগুলি স্থাপন করলাম এবং তাদেরকে যোগ করে কি সরলরেখা পেয়েছিলাম? সিডি। বিন্দুগুলি স্থাপন করলাম ও তাদের যুক্ত করে বা যোগ করে, একই কথা, যুক্ত মানে তো জয়েন করাই মানে যোগ করাই, যুক্ত করে সিডি সরলরেখা পেলাম। তাহলে এখন এই সিডি সরলরেখাটাই হবে কি? 2 নম্বর সমীকরণটা লেখচিত্র, যা অবশ্যই এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। সুতরাং এখন সিডি 2-এর লেখচিত্র, 2 নম্বরের লেখচিত্র, যা এক্স অক্ষের সমান্তরাল, তাই তো? বা প্যারালাল, সমান্তরাল কি হিসেবে হচ্ছে? প্যারালাল। ঠিক আছে, বুঝতে পারলে? এবার নেক্সট কোশ্চেনটা করি কি, দেখো x = 3 - 4y, আচ্ছা এটাকে আমরা 3 নম্বর নাম দিই, ঠিক আছে, এই সমীকরণটাকে। এবার আমাকে এই সমীকরণটাকে আমাকে সবসময় এক্স এর আকারে সাজাতে হয়, না হলে ওয়াই এর আকারে সাজাতে হয়। এখানে দেখো আগে থেকে আমাকে এটাকে পুরো এক্স হিসাবে প্রকাশ করে দিয়ে দিয়েছে, তাই আমার এটা সাজানোর কোনো দরকার নেই, এটা অলরেডি সাজানোই রয়েছে। তাহলে এখন আমি এখানে এক এক করে জাস্ট ওয়াই এর মান এখানে এক এক করে বসাবো, যাতে আমি এক্স এর একটা করে পূর্ণ সংখ্যা মান পাই, কোনো ভগ্নাংশ মান না পাই। আচ্ছা, আমিও দেখে দিই, সাপোজ ওয়াই এর মান 1 বসাই, তাহলে এক্স এর মান কি হবে? 3
3 माइनस 4 इंटू मान कि माइनस 4 मान हम माइनस 1 तो x এর মান হবে माइनस 1 আমি যদি এখানে y এর মান 3 বসাই তাহলে এটা x এর মান কি হবে সরি আমি এখানে y এর মান 3 বসাই হ্যাঁ তাহলে x এর মান কি হবে 3 माइनस 3 4 এ 12 y 3 হলে 3 4 এ 12 মানে হবে माइनस 9 আচ্ছা আমি যদি এখানে y এর মান 5 বসাই তাহলে x এর মান কি হবে 3 माइनस 4 5 20 মানে হবে माइनस 17 3 माइनस করলে যে माइनस 17 তাহলে আমি এখান থেকে তিনটে বিন্দু পেয়ে গেলাম এবারে এই তিনটে বিন্দুকে আমরা গ্রাফে পরে স্থাপন করি কমা 3 আর माइनस 17 কমা 5 তাহলে আগে আমরা বিন্দুগুলোকে স্থাপন করি নি এটা হচ্ছে 5 এর দাগের 3 নাম্বার কোশ্চেন তো নাম্বারিংটা তো দরকার করে নিলাম তাহলে ফারস্টে আমরা y অক্ষ আর x অক্ষ টানব তারপর সেই বিন্দুগুলোকে স্থাপন করব স্থাপন করে যে সরলরেখাটা পাবো ওদেরকে যোগ করার পর ওই সরলরেখাটাই হবে 3 নাম্বার সমীকরণের লেখচিত্র তাহলে এটা আমরা ফারস্টে y অক্ষ টানলাম এবার আমরা x অক্ষ টানব আচ্ছা এটা হচ্ছে x ও x ড্যাশ মানে x অক্ষ আর এটা হচ্ছে y ও y ড্যাশ দেখতে পাচ্ছ আশা করি y ও y ড্যাশ মানে হচ্ছে y অক্ষ তাহলে এখন আমরা বিন্দুগুলোকে স্থাপন করে নি প্রথম বিন্দু কি ছিল माइनस 1 কমা 1 মানে x অক্ষ বরাবর माइनस 1 তাহলে কোন দিকে হবে এই দিকে হবে ও x ড্যাশ এই সরলরেখার দিকে হবে তাহলে ও থেকে এটা माइनस 1 y অক্ষ হচ্ছে প্লাস 1 মানে উপরের দিকে এই পয়েন্টটা হচ্ছে माइनस 1 কমা 1 ঠিক আছে নেক্সট পয়েন্টটা কি হচ্ছে माइनस 9 কমা 3 তার মানে x অক্ষ বরাবর माइनस 9 তাহলে ও থেকে ঘুরতে থাকি 1 2 3 4 5 6 7 8 9 माइनस 9 এদিকে আর y অক্ষ বরাবর প্লাস 3 মানে 1 2 3 এই পয়েন্টটা এটা হচ্ছে माइनस 9 কমা 3 নেক্সট পয়েন্টটা কি আছে माइनस 17 কমা 5 তাহলে ও বরাবর माइनस 17 হচ্ছে এইদিকে এটা দেখো ও থেকে এত অবধি হচ্ছে 5 এখান থেকে এত অবধি হচ্ছে আরো 5 মানে 10 এখান থেকে এত অবধি হচ্ছে আরো 5 মানে 15 তারপর হচ্ছে 2 ঘর 1 2 এই জায়গাটা হচ্ছে माइनस 17 তাহলে আমরা ঘর কাউন্ট করলাম না আমরা এই স্কয়ার গুলো কাউন্ট করে করেই পেয়ে গেলাম আর y অক্ষ বরাবর হচ্ছে প্লাস 5 মানে উপরের দিকে আচ্ছা 1 2 3 4 5 এখানে এখন আমরা তিনটে বিন্দুকে একসঙ্গে জয়েন করি যে সরলরেখাটা পাবো ওই সরলরেখাটা হবে 3 নাম্বার সমীকরণের লেখচিত্র তো জয়েন করে নিলাম দেখো একটা সরলরেখা পেলাম এই সরলরেখাটার আমরা নাম দিই হচ্ছে ইএফ সরলরেখা তাহলে এখন এই ইএফ সরলরেখাটা হলো 3 নাম্বার সমীকরণের লেখচিত্র তাহলে এরপর যে লেখাটা আছে সেটা আমরা লিখে নিচ্ছি গ্রাফ পেপারে স্থাপন করার পর আমি ওখান থেকে ইএফ সরলরেখা পেয়েছিলাম এই এই তিনটে বিন্দুকে স্থাপন করে তাহলে এটা লিখে নিই তাহলে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর দুটো লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এক একক ধরে এই বিন্দু তিনটাকে স্থাপন করেছিলাম কি ছিল ফার্স্ট বিন্দুটা মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান তারপরটা মাইনাস নাইন কমা তিন তারপরটা মাইনাস 17 কমা 5 গুলি স্থাপন করলাম ও তাদের যুক্ত করে বা যোগ করে ইএফ সরলরেখা পেলাম তাহলে এখন এই ইএফ সরলরেখাটাই হবে কি 3 নাম্বার সমীকরণের লেখচিত্র
তাহলে এখন ইএফ হলো এই তিন নাম্বার সমীকরণের লেখচিত্র। ঠিক আছে, পরের কোশ্চেনটা করি। পরের কোশ্চেনটা কি আছে, 3x মাইনাস 7y ইকুয়ালস টু 21। আচ্ছা এই সমীকরণটা কিন্তু আমাকে সাজানো নেই, কারণ দেখো ওটা এক্স হিসাবে প্রকাশ বা ওয়াই হিসাবে পুরোটা প্রকাশ করা নেই। আমি আগে এটাকে চার নাম্বার সমীকরণ নাম দিই, যার আমাকে লেখচিত্র বার করতে হবে। তাহলে এখন আমি এটাকে যদি সাজাই, 3x এদিকে থাকুক, ওয়াই 7y আমি এদিকে পাঠাই, 7y ছিল এদিকে মাইনাস, এদিকে কি হয়ে যাবে প্লাস। বেশ, এবার এক্স এর সঙ্গে তিন গুণ আকারে আছে, তাহলে তিনটে দিক গেলে হয়ে যাবে ভাগ। তাহলে এক্স ইকুয়ালস টু 21 প্লাস 7y/3। এবার আমি এই সমীকরণটার উপর অবস্থিত তিনটে বিন্দু বার করি এক এক করে। আচ্ছা আমি যদি এখানে ওয়াই এর মান 0 বসাই, ঠিক আছে, তাহলে এক্স এর মান কি হবে 21 যোগ 0, কারণ ওয়াই 0 হলে কি মানে কি হবে 7 ইন্টু 0 0। তাহলে 21 যোগ 0 মানে কি 21, তাহলে 21/3 মানে হচ্ছে 7। বেশ, এবার আমি যদি এখানে ওয়াই এর মান 3 বসাই, তাহলে এক্স এর মান কি হবে 21 যোগ 7 ইন্টু 3 মানে হচ্ছে, এটা আবার 21/3 মানে হচ্ছে 42/3, মানে কাটাকুটি হয়ে যাবে হচ্ছে 14 মানে 14। তাহলে এক্স এর মান হবে 14। আমি যদি এখানে ওয়াই এর মান -3 বসাই, -3 যদি বসাই, সেক্ষেত্রে কি হবে উপরে 21/21, এটা হচ্ছে 7 ইন্টু -3 মানে কি -21/3, 21 মানে কি 0/3 মানে হচ্ছে 0, তখন এক্স এর মান হয়ে যাবে হচ্ছে 0। অর্থাৎ আমি এখান থেকে তিনটে বিন্দু পেয়ে গেলাম, কি কি, প্রথম বিন্দুটা হচ্ছে 7,0, এটা হচ্ছে ফার্স্ট বিন্দু, তারপরটা কি 14,3 বা 14 আর 3, আর পরেরটা হচ্ছে 0,-3। তাহলে এবারে তিনটে বিন্দুকে আমরা গ্রাফের পরে স্থাপন করে নিই, তারপর সেখান থেকে একটা লেখচিত্র পাবো, সেটাই হবে চার নাম্বার সমীকরণটার লেখচিত্র। তাহলে চলো স্থাপন করি। তাহলে চারের দাগের কোশ্চেনে বিন্দুগুলো কি পেলাম, 7,0, 14,3, 0,-3। তাহলে এই বিন্দুগুলোকে এখানে স্থাপন করে নিই। তার জন্য আগে আমাকে এখানে দুটো অক্ষ টানতে হবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, সেটা আমরা এখানে টেনে নিই। এটা হচ্ছে ওয়াই অক্ষ, দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা এটা হচ্ছে পাঁচের দাগের চার নাম্বার কোশ্চেন, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, টানা হয়ে গেল অক্ষ। এবার ফার্স্ট বিন্দুটা কি 7,0, মানে এক্স অক্ষ বরাবর প্লাস 7, ওয়াই অক্ষ বরাবর 0। যদি কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0 হয়, তার মানে বিন্দুটা কোন অক্ষর উপর থাকে, এক্স অক্ষের উপর, কারণ ওয়াই 0 হওয়া মানে কি তা তো ওপর নিচে তো কোথাও তো মানে যাওয়া আসা হবে না, 0 মানে সেই জিনিসটা বা সেই বিন্দুটা এক্স অক্ষের উপরই থাকবে। তাহলে এক্স অক্ষের দিকে কি আছে প্লাস 7, ও থেকে এত অব্দি 5, 6, 7 এইখানে, আর ওয়াই অক্ষ বরাবর 0, তার মানে বিন্দুটা এখানেই থেকে যাবে। তাহলে এটা হচ্ছে 7,0 ফার্স্ট বিন্দুটা। পরে বিন্দুটা কি আছে 14,3, তার মানে এক্স অক্ষ বরাবর 14, তাহলে এটা হচ্ছে 5, 10, 15, এত অব্দি 15 হওয়ার কথা, আমার চাই 14, মানে এক ঘর আগে এখানে 14। আর ওয়াই অক্ষ বরাবর কি আছে প্লাস 3, মানে উপরের দিকে 1, 2, 3 এইখানটা, এটা হচ্ছে 14,3। পরের বিন্দুটা কি আছে 0,-3, এর আবার কি এক্স স্থানাঙ্ক 0, তাহলে যদি কোনো বিন্দুর এক্স স্থানাঙ্ক 0 হয়, তাহলে ওই বিন্দুটা ওয়াই অক্ষের উপরই থাকে, কারণ এক্স স্থানাঙ্ক 0 হলে কি ও বাম দিকও যেতে পারে না, ডান দিকেও কোনো দূরত্ব নেই, তাহলে এক্স স্থানাঙ্ক তো 0, আর কি আছে ওয়াই অক্ষ -3, মানে এই ও থেকে মানে এই মূল বিন্দু থেকে হচ্ছে মাইনাস ওয়াই অক্ষের দিকে, মানে ও ওয়াই ড্যাশ বরাবর 3 ঘর নিচের দিকে, 1, 2, 3 এইখানটা, দেখো বিন্দুটা ওয়াই অক্ষের উপরে রয়ে গেছে, এটা হচ্ছে 0,-3। তাহলে আমরা তিনটে বিন্দু এখান থেকে পেয়ে গেলাম। এবার এই তিনটে বিন্দুকে আমরা একটা সরলরেখা দিয়ে যুক্ত করব, যে সরলরেখাটা পাবো সেটাই হবে চার নাম্বার সমীকরণের লেখচিত্র। দেখো এই সরলরেখাটা পেলাম, তাহলে এখন এই সরলরেখাটাই হবে এই চার নাম্বার সমীকরণের লেখচিত্র। আমরা এখন এই সরলরেখাটার নাম দিই হচ্ছে MN সরলরেখা।
তাহলে এখন এই এম এন শর লেখাটাই হবে 4 নম্বর সমীকরণটির লেখচিত্র। তাহলে এরপর যেগুলো আমরা লিখি সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে ছক কাগজে স্থাপন করার পর আমি যে এম এন শর লেখাটা পেলাম ওটাই হবে কি এই 4 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে এখানে লিখে নিই, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর দুটো লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে এই বিন্দুগুলোকে স্থাপন করেছিলাম, 7,0, তারপর হচ্ছে 14,3, তারপর হচ্ছে 0,-3 বিন্দুগুলি স্থাপন করলাম ও তাদেরকে যুক্ত করে কি সরলরেখা পেলাম, এম এন সরলরেখা পেলাম। ও তাদের যোগ করে এম এন সরলরেখা পেলাম। এখন ওই এম এন সরলরেখাটাই হবে কি 4 নম্বর সমীকরণের লেখচিত্র। সুতরাং এম এন হলো 4-এর লেখচিত্র। তাহলে বুঝতে পারলেন অঙ্কটা? তাহলে এই ভিডিওতে আমি এই পর্যন্তই পড়ালাম, এর পরের ভিডিওতে আমি এরপর থেকে কন্টিনিউ করব। তোমরা ততক্ষণ ভালো করে ল্যাবটা করে প্র্যাকটিস করে নিও, দেখে নিও, তাহলে তোমাদের সঙ্গে দেখাবে আমার এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।